গাঞ্জে আমি গাইব সারাক্ষণ, আল্লাহ তোমার গাঞ্জে আমি গাইব। মুসাইলিমা এক ভণ্ড নবী আছিল, এর বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠাইছেন যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরাম ধাওয়া করছেন, সাহাবায়ে কেরামের ধাওয়া খাইয়া মুসাইলিমাতুল কাযযাব দুর্গের ভিতরে ঢুকে গেট বন্ধ করে দিয়েছে। এত মজবুত গেট সাহাবায়ে কেরাম চেষ্টা করে ভাঙতে পারেন। তখন নবীর একজন সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়সের, বেশি বয়স না, আয়েশা বলেন আমার কাছে একটা বুদ্ধি আছে গেট খুলবার। কি বুদ্ধি? কয় আমারে তোমরা দইরা ওয়ালের ভিতরে ভিতরে মালাই দেব। কুলাইব নি আমার সাহসে, কুলাইব নিয়ত করে ইনশাআল্লাহ, কওয়ালের ভিতরে দেয়ালের ভিতরে মালাই দাও, আমি ভিতরে গিয়ে গেট খুলে দেব। সাথে সঙ্গে সাহাবীরা বলেন কেমন কথা বলো, তুমি একা আর হাজার হাজার কাফের বাহিনী ভিতরে, তুমি কেমনে একে মোকাবেলা করবা? উনি বলেন আমি একা কুরবান হয়ে যাব, টুকরা টুকরা হয়ে যাব, ভণ্ড নবীকে নিস্তার দেওয়া যাবে না, নবীর ইজ্জত রক্ষা করতে হবে, আমার জীবনটাই বুঝাই। সাহাবা একরাম দৈরা তুলে বলাই দিয়েছেন ভিতরে, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলার শরীরে শত শত কাফের রাখা, সবার তলোয়ারের মোকাবেলা করে উনি গেট খুলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বন্যার পানির মতো ভিতরে ঢুকা মুসাইলিমাতুল কাযযাবকে হত্যা করেছে। বর্তমানে খালি কাদিয়ানি কাফের কাফের স্লোগান দিলে চলবে না, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলার হুরমত, আল্লাহর নবীর মহব্বতে, কোরআনের হেফাজতের জন্য, কতমা নবুয়তের হেফাজতের জন্য এমন কিছু যুবক বাংলার জমিনে দরকার, হযরত বারার মতো বলবে আমাদের জীবন যাবে, তবুও কাদিয়ানির সাথে আপোষ চলবে না। রাজি আছেন আমরা সবাই? আমাদের উলামায়ে দেওবন্দের মাঝে এরকম দৃষ্টান্ত আছে, এই জন্যই উলামায়ে দেওবন্দ খাঁটি আহলে সুন্নত ওয়াল জামাতের লোক। এরা নবীর আদর্শ যেমন মানেন, সাহাবায়ে কেরামের চেতনা করে লালন করে উলামায়ে দেওবন্দ। হযরত হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু আনহু উনি ব্রিটিশের মোকাবেলা করেন। প্রশ্ন করলো কিছু মানুষ, ব্রিটিশ এত বড় শক্তি, যাদের ক্ষমতার দাপট, যাদের রাষ্ট্রীয় সীমানার ভিতরে সূর্যই ডুবে না, এত বড় রাষ্ট্রের মালিক ব্রিটিশ, এদের মোকাবেলা আপনি একা কেমনে করবেন? মাদানী রাহমাতুল্লাহ আলাই একটা গল্প শোনাইছেন, এক সরুই বাঘির গল্প। এক বনে এক পাহাড়ে একটা পাগলা হাতি, হাতি পাগল হয়ে গেছে, মানুষ পাগল হয় না, মানুষ পাগলে যেমন উল্টা পাল্টা করে, হাতি পাগল হয়ে গেছে, এখন গাছপালা সব ভেঙে শেষ করে দিতেছে, এখন পাখিগুলোর আশ্রয়ের জায়গা হইল গাছপালা, এখন সমস্ত পাখিরা মিটিং বসছে, এখন কি করা যায়? এই পাগলা হাতির থেকে বাঁচার উপায় কি? গাছটা ভেঙে শেষ করতেছে। তখন ছোট্ট একটা চড়ুই পাখি দাঁড়ায় কয়, কয় আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয় আমার বুদ্ধি কামে লাগাইলে আমার জীবনের আশা বাদ দিতে হবে, কারোর জীবনের আশাবাদ আমি বাঁচতে পারবো না, নিজে কুরবান হব, নিজে জীবন দিব, তবুও জাতির হেফাজত করব। এটাই হল মুসলমানদের চেতনা, আমি নিজে কুরবান হয়ে যাবো, ইসলামের হেফাজত করবো, জাতির হেফাজত করবো, সবই বাকি আমি শেষ হয়ে যাবো, কিন্তু জাতির হেফাজত করতে হবে। কতর বুদ্ধি কি? আমার বুদ্ধি হলো হাতি যখন আমার গাছ ভাঙতে আসবে, হাতির কান তো বিশাল বড় বড়, আমি ছোট্ট একটা চড়ুই পাখি ফুস করে হাতির কান দিয়ে ঢুকে যাবো ভিতরে, হাতির কানের ভিতরে ঢুকে তার মগজের মধ্যে এমন অশান্তির সৃষ্টি করবো, হাতি মারা যাইব, আমিও মারা যাইব, কিন্তু তোমরা সবাই বাঁচবা। মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন ব্রিটিশ হাতির মতো শক্তিশালী, পাগলা হাতির মতো, জানি আমি বিশাল শক্তিশালী, আমি একা হুসাইন আহমদ এমন আন্দোলন সৃষ্টি করব, এমন অশান্তি সৃষ্টি করব, এই ভারত থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হবে। এটা হলো আমার দেওবন্দের চেতনা। মহাত্মা মহাজন কথা লম্বা হয়ে গেছে, গে রাইট হয়ে গেছে অনেক, আপনারাও ধৈর্য চ্যুতি ঘটতেছে, আর আমিও ক্লান্ত, আমি তিন রাইতে এসে বাসার যাই না, কারণ পড়ানি আর ওয়াজ দুইটা একসাথে করা যায় কত কষ্ট, খালি ওয়াজ হলে কিছু যে এবার পথ আছে, খালি পড়ানি দুইটা সমন্বয় বড় কষ্ট। তো মুসাইলিমাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল একটা, এটা হলো ইয়ামামার যুদ্ধ। বলেন কোন যুদ্ধ? ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে,
অনেক হাফেজ সাহাবী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর মাথাতে একটা চিন্তা ঢুকলো, কারণ তখন পর্যন্ত আমরা যে কোরআনের কপি, এক কপিতে কোরআন নাই। ওই জমানায় কোরআন ছড়ানো ছিটানো আছে, কারো কাছে একটা কাগজের টুকরো, একটা চামড়ার মধ্যে লেখা সূরা বাকারা, কারো কাছে কাঠের টুকরায় লেখা সূরা বুরুজ, কারো কাছে আরেক টুকরার মধ্যে লেখা সূরা আলে ইমরান, কারো কাছে একসাথে 30 পারা কোরআন জমানো ছিল না। হযরত ওমর চিন্তা করলেন, যেভাবে হাফেজ সাহাবীরা শহীদ হইতেছে, কোরআনের কি হবে? কোরআন তো এক জায়গায় জমা করান। উনি আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব করলেন, হে খলিফাতুল মুসলিমিন, যেভাবে হাফেজ সাহাবী শহীদ হয়ে যাচ্ছে, কোরআনের হেফাজত দরকার। কাজে আমার মাথায় একটা চিন্তা আসছে, কোরআন সব সূরাকে একত্র করে কোরআনের একটা কপি করা দরকার। আবু বকর সিদ্দিক বলেন, যে কাজ আল্লাহ রসুল করছেন না আমি এটা কেমনে করব? কিন্তু উমর ফিচ্ছার না, যখনই নামাজে দেখা হয় বলে কইছিলাম যে গীতা কল্লাই আমরা দেশে কয় না, হঠাৎ আবু বকর সিদ্দিক কোন জবাব দেন না। কিন্তু অল্পদিন যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাওয়াল্লাহ খুলে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিকও চিন্তা করলেন, হ্যাঁ হ্যাঁ, কোরআনের একটা কপি করা দরকার। কাকে দায়িত্ব দিবেন? প্রধান কাতিব ওহী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খবর দিয়েছেন, দুজনে মিলে আয়েশা দুজন প্রস্তাব করলেন যে কোরআনের কপি করা দরকার। যায়েদ ইবনে সাবিত হযরত আবু বকরের মতো উত্তর দেন, এটা কেমনে সম্ভব? যে কাজ নবী করছেন না আপনারা কেমনে কই এই কাজ করতেন? আবু বকর সিদ্দিক বলেন, আমিও এই কথা বলছিলাম, কিন্তু চিন্তা করে দেখলাম আল্লাহ আমার শরহে সদর করে দিয়েছে, কোরআনের কপি দরকার। যায়েদ ইবনে সাবিত বলেন, ঠিক আছে, আপনারা দুজন কইতেছেন নবীর প্রধান দুই সাহাবী, দুজন নবীর শ্বশুর, ঠিক আছে, সিস্টেম কি হবে? গোটা দেশে সংবাদ পাঠিয়ে দিয়েছেন, যার কাছে যে সূরা আছে জমা লইও যায়েদ ইবনে সাবিতের কাছে, এবং প্রত্যেকটা কপির সাথে দুইজন করে সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? কি সতর্কতা! বাস কোরআন এক একজন সূরা বাকারা আনতেছে লিখতেছে, দুইজন সাক্ষী আনতেছে, সূরা আলে ইমরান দুইজন সাক্ষী লিখতেছে, লিখে টিকে শেষ। এখন যায়েদ ইবনে সাবিত বেশ কয়েকজন বাছাই করে হাফেজকে খবর দিলেন যে তোমরা তেলাওয়াত করো আর আমরা মিলাইয়া দেখি। তো বোঝা গেল কোরআন হেফাজতের মূল জায়গা কাগজ না, কোরআন হেফাজতের মূল জায়গা হলো সিনা, 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 সিনার মাধ্যমে। হাফেজরা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে শেষ, গোটা কোরআন শরীফ পড়ছে, মিলাইছেন, মিলাই দেখেন সব সূরা সব আয়াত আইছে, তবে সূরা তাওবার শেষ আয়াত আইছে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম। এই আয়াত গেল কই? সিল্লা সিল্লি শুরু হয়েছে, এক সাহাবি আস্তে আস্তে আইচ্ছা করে, এই আয়াত তো আমার কাছে আছে, কথা তুমি জমা দিলা না, আপনারা শর্ত লাগেছেন দুই সাক্ষী, আমার আরেক সাক্ষী মরে গেছে, সাক্ষী নেই। তখন যায়েদ ইবনে সাবিত বলেন, তোমার লেখা নিয়ে আসো দেখি। উনি যখন লেখা নিয়ে আসেন, যায়েদ ইবনে সাবিত সাইয়ে গুনি, তো আমার হাতের লেখা, তো তোমার সাক্ষী দরকারই নেই, আমার লেখা তো আমি চিনি। বাস এই আয়াতটা যোগ করে কোরআন শরীফ কমপ্লিট করে হযরত আবু বকর সিদ্দিক একটা কাপড় দিয়ে ফেসাইয়া থলিয়ার ভিতরে বইরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে হেফাজত করে রেখে দিলেন। এখন তার দরকার নাই, কোনো সময় দরকার লাগলে দেখা যাবে। আর যার যে সূরা যার যার কাছে ফেরত দিয়ে আনছে। আবু বকর সিদ্দিকের জমানা গেল, এই কোরআন শরীফ আর দ্বিতীয়বার খুলবার প্রয়োজন পড়ছে না, ওই ফার্স্ট কোরআনের কপি হয়েছে, এর আগে কোরআনের কপি ছিল না। হযরত উমর খেলাফতের মসনদে আসলেন, দরকার পড়ছে না, তবে আয়েশার ঘর থেকে চলে গেছে হাফসার ঘরে, কারণ হাফসার সাথে হযরত উমরের পর্দা নাই, নিজের কন্যা আয়েশার সাথে তো পর্দা আছে, তাহলে সাহাবায়ে কেরাম পর্দা মানতেন, আর আমাদের দেশের পীরগঞ্জের পর্দা লাগে না, আর পর্দা ছিঁড়ে গেছি কথা কন না। আবার এখন কিছু ইংলিশ বক্তা বেরিয়েছে, আমি তো ইংরেজি জানি না, ইংলিশ কিছু বক্তাও বেরিয়েছে এখন ইউটিউবে, এদের ভিউয়ার আর গোটা দেশের তুলপার, এরাও ফতোয়া দেখো নারীর চেহারা ডাঙর লাগতো না। ইংলিশ বক্তা এক হাজারকে
চাল দিলেও শেখ বেরাখালির একটা পশমের সমান তুমি হইবা না। ইংলিশ বক্তব্য আর দিয়ে মাঠ গরম করে আর সুন্দর সুন্দর তুতা পাখির মতো ভাষা আর কি সুন্দর টুপি আর সচ্ছুককে চেহারা দেখে মানছে নাম কর দরকার নাই বিপদ ঘটছে আয়েশা হযরত উসমানের জমানায়। আজারবাইজান যুদ্ধ হয়েছে, আজারবাইজান যুদ্ধের পরে মুসলিম সেনাবাহিনী কোরআন শরীফের কেরাত নিয়ে খাইতে শুরু করছে সন্ত্রাস। গঞ্জে আমি গাইব সারাক্ষণ, আল্লাহ তোমার গঞ্জে আমি।